পিএইচপিতে এক্সেপশন হচ্ছে গিয়ে আপনি যদি কোনো ক্লাসের ভিতরে হচ্ছে গিয়ে কোনো প্রকার ভুল করে থাকেন, তাহলে হচ্ছে গিয়ে সেই ভুলটা আমরা হচ্ছে গিয়ে রিসিভ করতে পারি হচ্ছে গিয়ে এক্সেপশন দিয়ে, এবং আপনি এক্সেপশন হচ্ছে গিয়ে ব্যবহার করে আপনার কোডগুলো হচ্ছে গিয়ে অনেক ক্লিন রাখতে পারেন আর কি। সো আমরা যে এই যে রিসিভ করতেছি, তো এই রিসিভের প্রক্রিয়াকে আমরা হচ্ছে গিয়ে এক্সেপশন বলতে পারি, বাট এটা অনেকভাবে হচ্ছে গিয়ে রিসিভ করা যায়, বাট পিএইচপির ভিতরে বিল্ট ইন হচ্ছে গিয়ে এক্সেপশন দেওয়া থাকে, আপনি সেটা দিয়ে হচ্ছে গিয়ে ইররগুলো সুন্দরভাবে হচ্ছে গিয়ে রিসিভ করতে পারেন। তো আসুন আমরা যদি একটু হাতে কলমে দেখি তাহলে হচ্ছে গিয়ে আরেকটু ক্লিয়ার হবে। তো লাইক দ্যাট, ধরেন হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে গিয়ে ক্লাস আছে এবং ক্লাসের নাম হচ্ছে গিয়ে পেমেন্ট গেটওয়ে, এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে একটা মেথড আছে যেটা হচ্ছে গিয়ে আমরা চার্জ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে চার্জ ইউজার থেকে কাটার জন্য আমরা ধরেন হচ্ছে গিয়ে টোকেন নিচ্ছি অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা অ্যামাউন্টটা নিচ্ছি অ্যামাউন্ট। সো এইটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে চার্জটা ক্যালকুলেট করতে পারি, অথবা হচ্ছে গিয়ে আমরা চার্জটা কেটে আমাদের কোনো একটা সার্ভিস আমরা হচ্ছে গিয়ে ইউজারের জন্য অ্যাক্টিভ করে দিতে পারি। তো এটার জন্য আমরা যে কাজ করতে পারি, যে পেমেন্ট অ্যান্ড সমান সমান দিস, আমরা মনে করতেছি যে আমাদের হচ্ছে গিয়ে একটা সার্ভিস আছে, সার্ভিস অ্যান্ড সেটার হচ্ছে গিয়ে আমরা চার্জটা কেটে নিচ্ছি। তো কাটার জন্য আমার হচ্ছে গিয়ে ইউজারের টোকেনটা দরকার অ্যান্ড হচ্ছে গিয়ে ইউজার কতটা অ্যামাউন্ট দিয়েছে সেটা হচ্ছে গিয়ে দরকার। তো আমরা হচ্ছে গিয়ে এটা এই জায়গায় বসিয়ে দিতে পারি। তো এই পর্যন্ত বসিয়ে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি এটাকে কল দিতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের দিতে হবে গেটওয়ে সমান সমান নিউ, এবং আমরা যদি হচ্ছে গিয়ে চার্জটাকে কল দিই তাহলে হচ্ছে গিয়ে আমরা কল দেবো এরকম ভাবে, যে গেটওয়ে দেন চার্জ অ্যান্ড এটার ভিতরে হচ্ছে গিয়ে ইউজার টোকেনটা থাকবে, এবং তারপরে ধরেন হচ্ছে গিয়ে চার্জ হচ্ছে গিয়ে 50 টাকা। সো লাইক দ্যাট, আমাদের তো এরকমই হয়ে থাকে। সো এখন যদি হচ্ছে গিয়ে চার্জটা কোনো কারণে হয় ফেল করে, তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে একটা চেক করতে পারি যে এটা আসলে ফেল করতেছে কি পাস করতেছে। আমরা হচ্ছে গিয়ে লিখি যে ইফ দেন হচ্ছে গিয়ে পেমেন্ট সাকসেস, দেন আমরা হচ্ছে গিয়ে রিটার্ন এই জায়গায় হচ্ছে গিয়ে সাকসেসের মেসেজ পাঠিয়ে দিই, অথবা আমরা যদি হচ্ছে গিয়ে পেমেন্টটা ফেল করে তাহলে হচ্ছে গিয়ে আমরা কোনো কিছু একটা লিখি, লাইক দ্যাট হচ্ছে গিয়ে আমরা জাস্ট ইরর মেসেজ অথবা অন্য কিছু না দিয়ে জাস্ট হচ্ছে গিয়ে ফলস দিলাম, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি ধরে নিচ্ছি যে আমাদের পেমেন্টটা ফেল গেছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় এসে একটা চেক বসাতে পারি যে আসলে পেমেন্টটা হয়েছে কি হয় না সেটা হচ্ছে গিয়ে চেক করার জন্য। লাইক দ্যাট আমরা হচ্ছে গিয়ে বসাতে পারি ইফ দেন হচ্ছে গিয়ে গেটওয়ে চার্জ, আমরা পুরোটাই হচ্ছে গিয়ে কেটে নিয়ে চলে আসতে পারি, যে গেটওয়ে চার্জ অ্যান্ড তারপরে এটা হচ্ছে গিয়ে ব্লকটা ক্লোজ করতে পারি, এবং এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে বল দিতে পারি যে আমাদের গেটওয়ে চার্জটা যদি হচ্ছে গিয়ে ফেল করে তাহলে হচ্ছে গিয়ে আমরা পুরো জিনিসটাকে ডাই করে দেন হচ্ছে গিয়ে লিখে দিতে পারি যে পেমেন্ট ফেলড, লাইক দ্যাট আমরা তো হচ্ছে গিয়ে নর্মালি এইভাবে হচ্ছে গিয়ে কাজ করে থাকি। হ্যাঁ, সো এই যে আমরা হচ্ছে গিয়ে বারবার এরকমভাবে চেক করতেছি দেন হচ্ছে গিয়ে ডাই করতেছি, তো এটা আপনি হচ্ছে গিয়ে চাইলে পিএইচপি এক্সেপশন দিয়ে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করে ফেলতে পারেন। তো এটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এটা হ্যান্ডেল করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের তো হচ্ছে গিয়ে এই সার্ভিসটা নাই, সো আমি জাস্ট হচ্ছে গিয়ে এটাকে কমেন্ট আউট করে দিই, দেন হচ্ছে গিয়ে আমি একটু দেখাই, এবং এটা আমি আপাতত হচ্ছে গিয়ে কেটে দেই। কেটে দেওয়ার আগে আমি হচ্ছে গিয়ে জাস্ট আমার যে চার্জটা ছিল এটাকে হচ্ছে গিয়ে নিয়ে আসি অ্যান্ড এটাকে আমরা হচ্ছে গিয়ে কেটে দিতে পারি, এবং
এইবারকা আমরা হচ্ছে গিয়ে আমাদের পেমেন্ট এক্সেপশন হচ্ছে গিয়ে থ্রো করার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে দেখতে পারি যে আসলে আমাদের কিভাবে এক্সেপশনগুলো আমরা থ্রো করে দেন হচ্ছে গিয়ে ইররগুলো আমরা হচ্ছে গিয়ে রিসিভ করতেছি। সো এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে পেমেন্ট সাকসেস যেহেতু কোনো কিছু নাই, আমরা হচ্ছে গিয়ে ট্রু অথবা হচ্ছে গিয়ে ফলস পাঠাতে পারি। আপনারা অলরেডি হচ্ছে গিয়ে জানেন আমরা যখন হচ্ছে গিয়ে এই ভ্যালুটা ট্রু থাকে তখন সে হচ্ছে গিয়ে এটার ভিতরে ঢুকবে, এবং যখন হচ্ছে গিয়ে ট্রু থাকবে না তখন সে কিন্তু এটার ভিতরে ঢুকবে না। সো আমরা হচ্ছে গিয়ে ট্রু ফলস পাঠাতে পারি অথবা হচ্ছে গিয়ে ওয়ান পাঠাতে পারি যেটা হচ্ছে গিয়ে ট্রু হিসেবে কাজ করে, জিরো পাঠাতে পারি যেটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে ফলস হিসেবে কাজ করবে। তো আমরা হচ্ছে গিয়ে জাস্ট যদি হচ্ছে গিয়ে ট্রু লিখি এবং এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে ইরোরটা থ্রো করতে পারি। হ্যাঁ, সো যখনই হচ্ছে গিয়ে আমাদের এই চার্জটা কল করা হবে তখন হচ্ছে গিয়ে এখন আমাদের একটা ইরর থ্রো হবে। তো ইরর থ্রো করার জন্য আমরা যদি হচ্ছে গিয়ে পিএসপির এক্সেপশন দিয়ে হচ্ছে গিয়ে থ্রো করতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি যে থ্রো, দেন হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি যে নিউ, এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা দিতে পারি এক্সেপশন। তো এইটা দিয়ে দেওয়ার পরে এখন যদি হচ্ছে গিয়ে আমরা একটু রান করি তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে গিয়ে আমাদের ইরর, এবং এই জায়গায় যে ইররটা আসছে এটা হচ্ছে গিয়ে টোটালি বোঝা যাচ্ছে না যে কি আসতেছে, বাট এটাকে একটু মানুষ করা যায় কিন্তু আমরা এই জায়গার ভিতরে একটা কিন্তু ইরর অলরেডি পাইছি। তো এই এক্সেপশন হচ্ছে গিয়ে আপনি দুভাবে হচ্ছে গিয়ে থ্রো করতে পারেন। আপনি জাস্ট হচ্ছে গিয়ে এই জায়গায় যদি এইভাবে থ্রো না করে আপনি জাস্ট এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিতে পারেন এবং সবাই হচ্ছে গিয়ে ই দিয়ে নেয় গিয়ে এক্সেপশনটাকে, দেন হচ্ছে গিয়ে আপনি থ্রো করে দিতে পারেন যে এ। হুম, সো আপনি চাইলে এভাবে হচ্ছে গিয়ে আপনি লিখতে পারেন, অথবা আমি হচ্ছে গিয়ে আগের মতন যে আগেরটা হচ্ছে গিয়ে শর্ট হ্যান্ড আর কি, তো আপনি চাইলে শর্ট হ্যান্ডটা হচ্ছে গিয়ে লিখতে পারেন, জাস্ট হচ্ছে গিয়ে এই জায়গায় আপনি হচ্ছে গিয়ে থ্রোটা দিয়ে দিতে পারেন। তো আমরা যখন হচ্ছে গিয়ে রান করলাম তখন হচ্ছে গিয়ে আমরা এরকম একটা ইরর পাচ্ছি যে ইররটা হচ্ছে গিয়ে আমাদের বোঝার জন্য একটু কষ্টকর। সো আমরা হচ্ছে গিয়ে চাইলে এটাকে হচ্ছে গিয়ে রিডেবল একটা আপনার ইরর বানাতে পারি নিজেদের কাস্টমাইজ ইরর। তো ওরকম বানানোর জন্য আমরা জাস্ট এটার ভিতরে একটা হচ্ছে গিয়ে মেসেজ দিয়ে দিতে পারি, লাইক দ্যাট হচ্ছে গিয়ে পেমেন্ট ফেলড। সো এবারকা যদি হচ্ছে গিয়ে আমি আবারও একটু রান করি তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গিয়ে আমাদের থ্রো করছে ইরোরটা, এবং এই হচ্ছে গিয়ে আমাদের পেমেন্ট ফেলের যে মেসেজটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি। এখন মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের একটু হলো রিডেবল জিনিসপত্র আমরা হচ্ছে গিয়ে পেয়েছি। হুম, এখন কথা হচ্ছে গিয়ে এই যে আমাদের হচ্ছে গিয়ে ইরোরটা বারবার থ্রো হচ্ছে এই জিনিসটা আমরা চাইলে আর একটু অর্গানাইজ ভাবে হচ্ছে গিয়ে রিসিভ করতে পারি। তো রিসিভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা ট্রাই অ্যান্ড হচ্ছে গিয়ে ক্যাচ ব্লক আমরা হচ্ছে গিয়ে ইউজ করতে পারি। তো ট্রাই ব্লকের ভিতরে সে হচ্ছে গিয়ে এই জিনিসটা ট্রাই করবে, এবং যদি কোনো কিছু হচ্ছে গিয়ে সে এক্সেপশন পায়, কোনো কিছু ইরর পায়, তাহলে এই ক্যাচ ব্লকের ভিতরে সে হচ্ছে গিয়ে সেই ইররটা ধরবে, এবং আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে দিয়ে দিতে পারি যে এক্সেপশন, এবং এটাকে হচ্ছে গিয়ে আমরা জাস্ট ই হিসেবে রাখতে পারি অথবা আপনি ফুল এক্সেপশন হচ্ছে গিয়ে লিখতে পারেন। এবারকার আমরা যদি হচ্ছে গিয়া কোনো ইরর পাই তাহলে হচ্ছে গিয়ে আমরা যদি সরাসরি ডাই লিখি যে আর কোনো কিছু হচ্ছে গিয়ে কাজ করবে না, সরাসরি ডাই হয়ে যাবে পেজটা, এবং হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি পেমেন্ট ফেলড ফেলড। সো এবারকার যদি হচ্ছে গিয়ে আমরা একটু চেক করি তাহলে হচ্ছে গিয়ে দেখবো যে আমাদের যে পেমেন্ট ফেলটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে চলে আসছে। এবং আগে আমরা যেভাবে হচ্ছে গিয়ে ইফ ইলস দিয়ে করতে চাইতেছিলাম, লাইক দ্যাট হচ্ছে গিয়ে প্রথমে যে উদাহরণ দিলাম যে আপনি চেক করার জন্য পেমেন্টটা হয়েছে কি না হয়েছে সেটা হচ্ছে গিয়ে ইফ দিয়ে হচ্ছে গিয়ে চেক করতে পারেন, তো উইটার সাথে এটার কি পার্থক্য আপনার মাথার ভিতরে চলে আসতে পারে যে আমি তো ইফ দিয়ে হচ্ছে গিয়ে এরকম পেমেন্ট ফেল একটা মেসেজ থ্রো করে দিতে পারতাম, তাহলে এটার সাথে এটার কি পার্থক্য? তো এটার সাথে এটার পার্থক্য হচ্ছে গিয়া এখন আপনার ধরেন
এটা চার্জ হয়ে গেছে, এবং চার্জ হওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে একটা সার্ভিস আপনি হচ্ছে গিয়ে আপডেট করে দেবেন ইউজারের জন্য। লাইক দ্যাট আমরা হচ্ছে গিয়ে সার্ভিসটা যদি আপডেট করি, তাহলে হচ্ছে গিয়ে আপডেটেড, হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে জাস্ট এটা দিয়ে দিলাম যে আপডেট সাবস্ক্রিপশন। তো এটার সুবিধা হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে হচ্ছে গিয়ে কাজ করব, তখন সে হচ্ছে গিয়ে এই কাজগুলো হচ্ছে গিয়ে করতে থাকবে। যদি সে এটার ভিতরে কোনো প্রকার ইরর পায়, কোনো এক্সেপশন পায়, অথবা এটা যখন হচ্ছে গিয়ে সে আপডেট করতেছে, তখন গিয়ে যদি সে কোনো প্রকার ইরর অথবা কোনো প্রকার এক্সেপশন পায়, তখন সে আর হচ্ছে গিয়ে এই কাজগুলো করবে না, তখন সরাসরি সে হচ্ছে গিয়ে এই ব্লকের ভিতরে চলে যাবে, যেটা কিন্তু ইফিলসের ভিতরে আপনার এক একটু সমস্যা হয়ে যাবে আর কি ওইটা মেনটেন করার জন্য। সো এখন যদি হচ্ছে কি আমরা একটু রান করি, তাহলে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট ফেল, বাট আপনার এই জায়গায় পেমেন্টটা যদি হচ্ছে কি সাকসেস হয়, আমি যদি হচ্ছে কি জিরো দেই, তাহলে তার এটার ভিতরে ঢুকবে না, মানে হচ্ছে কি পেমেন্ট সাকসেস। এবং তারপরে যদি হচ্ছে কি আমি রান করি, তাহলে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আপডেট সাবস্ক্রিপশন এটা কিন্তু কাজ করতেছে। তো পিএইচপির হচ্ছে গিয়ে এক্সেপশন এতটুকুই, পিএইচপির এক্সেপশন হচ্ছে গিয়ে জাস্ট এভাবেই হচ্ছে গিয়ে ইউজ করা হয়। বাট আমি যদি আরেকটু উদাহরণ দিই, আপনাদের মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। তো আমরা তো হচ্ছে গিয়ে এতক্ষণ পর্যন্ত পিএইচপির যে হচ্ছে গিয়ে এক্সেপশনটা ছিল, এটাই হচ্ছে গিয়ে ব্যবহার করছি। আপনি যদি চান, তাহলে হচ্ছে গিয়ে আপনি পিএইচপির ভিতরে কাস্টম এক্সেপশন হচ্ছে গিয়ে তৈরি করতে পারেন। তো কাস্টম এক্সেপশন কিভাবে তৈরি করবেন, আমরা হচ্ছে গিয়ে কাস্টম এক্সেপশন তৈরি করার জন্য আবার হচ্ছে গিয়ে লিখতে পারি ক্লাস, অ্যান্ড এটার হচ্ছে গিয়ে একটা নাম দিতে পারি লাইক দ্যাট এক্সেপশন, এবং এটা হচ্ছে গিয়ে এক্সটেন্ড করবে পিএইচপির যেই এক্সেপশনটা আছে এই এক্সেপশনটাকেই। এবং আমরা এই এক্সেপশনটা এখন হচ্ছে গিয়ে এই জায়গায়, অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের যে এই এক্সেপশনটা আছে এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড তারপরে আমি যদি হচ্ছে গিয়ে এটা একটা ইরর থ্রো করি, তারপরে যদি হচ্ছে গিয়ে আপনি রান করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে আপনি পেমেন্ট ফিলটা পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু আমাদের এই কাস্টম পেমেন্ট গেটওয়ে ফেলড এক্সেপশন থেকে হচ্ছে গিয়ে আসতেছে। তো আমি তো হচ্ছে কি জাস্ট একটা এক্সেপশনের উদাহরণ দিছি, আপনার ধরেন একটা নয় আরো দু তিনটা হচ্ছে গিয়ে যদি এরকম এক্সেপশনের দরকার পড়ে, তাহলে সেগুলো হচ্ছে গিয়ে কিভাবে অ্যাড করবেন। লাইক দ্যাট আপনার ধরেন এরকম সেম এর একটা এক্সেপশন আছে, আমাদের এটা গেল গিয়ে হচ্ছে গিয়ে পেমেন্ট গেটওয়ে, দেন হচ্ছে গিয়ে আমরা এর একটা চেক করতে পারি আমাদের এই যে টোকেনটা হচ্ছে গিয়ে আমরা সেন্ড করতেছি, এই টোকেনটা আসলে ভ্যালিড কি ভ্যালিড না এটা হচ্ছে গিয়ে আমরা চেক করতে পারি। সো আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি যে, এবং এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা চেক করতে পারি। সো আমরা জাস্ট এই জায়গায় এসে আমরা যদি হচ্ছে গিয়ে আরেকটা নিয়ে ফেলি যে ইফ, অ্যান্ড এটা হবে গিয়ে ইনভ্যালিড গেটওয়ে টোকেন, অ্যান্ড এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে লিখে দিতে পারি ইন ভ্যালিড টোকেন। সো এখন কথা হচ্ছে কি, আমরা তো ক্যাচের ভিতরে হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে গিয়ে রিসিভ করছি, বাট এইটা এখন আমরা কিভাবে হচ্ছে গিয়ে রিসিভ করব। তো এটা রিসিভ করার জন্য আমরা হচ্ছে গিয়ে আরেকটা ক্যাচ ব্লক হচ্ছে গিয়ে ক্রিয়েট করে ফেলতে পারি লাইক দ্যাট এরকম। এবং ক্যাচ ব্লক ক্রিয়েট করার পরে আমাদের যেহেতু এটা এই এক্সেপশনটা হচ্ছে গিয়ে হ্যান্ডেল করবে, সো আমরা এটাকে নিয়ে চলে আসতে পারি ইনভ্যালিড টোকেন, এটা হচ্ছে কি আমরা এই জায়গায় লিখে দিতে পারি। তো এখন যদি হচ্ছে কি আমরা একটু রান করি, তাহলে হচ্ছে কি আমরা দেখবো যে ইনভ্যালিড টোকেন, বাট আমাদের যদি হচ্ছে কি ইনভ্যালিড টোকেনটা আমরা হচ্ছে কি পাস করে দেই যে এটা হচ্ছে কি পাস হয়ে গেছে, তাহলে হচ্ছে কি এখন আমাদের ইরর আসবে যে পেমেন্ট ফেল। তো আমি যদি আবার একটু রান করি, তাহলে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্ট ফেল চলে আসছে। এখন কথা হচ্ছে কি আমাদের যদি আরো এক্সেপশন অ্যাড হয় লাইক দ্যাট আমাদের আরেকটা এক্সেপশন এই জায়গায় অ্যাড হবে, তখন আপনি কি করবেন, তখন কি আপনি হচ্ছে গিয়ে এই জায়গায় এসে আবার আরেকটা ক্যাচ ব্লক নেবেন। সো এরকম ভাবে আপনি যদি হচ্ছে গিয়ে বারবার ক্যাচ ব্লক নিতে থাকেন, তাহলে আপনার দিন শেষে অবস্থা এরকম বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, এবং এতে করে আপনার কোডটা কিন্তু অর্গানাইজ থাকবে না। সো এইটা
পাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা হচ্ছে গিয়ে এই এক্সেপশনটা থাকুক আপাতত, আমরা এই জায়গায় এসে আরেকটা হচ্ছে গিয়ে এক্সেপশন ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমাদের বেস এক্সেপশন থাকবে। লাইক দ্যাট আমরা হচ্ছে গিয়ে একটা ক্লাস ক্রিয়েট করতে পারি এবং এটার নাম হচ্ছে গিয়ে দিতে পারি গেটওয়ে এক্সেপশন, এবং এটা আমাদের হচ্ছে গিয়ে এক্সটেন্ড করবে গিয়ে আমাদের যে পিএইচপির এক্সেপশন আছে এটাকেই। কিন্তু এই এক্সেপশনটা এখন হচ্ছে গিয়ে আমাদের এই দুইটার ভিতরে আমরা দিয়ে দিতে পারি, লাইক দ্যাট হচ্ছে গিয়ে এটা আমাদের বেস পেমেন্ট গেটওয়ে এক্সেপশন এবং এটার আপনার হচ্ছে গিয়ে কয়েকটা চাইল্ড আছে এগুলো। হ্যাঁ, তো এখন আমরা যেহেতু হচ্ছে গিয়ে চাইল্ড হিসেবে এগুলো ইউজ করতেছি, তো আমাদের নিচের যে কোডগুলো আছে এইগুলোর ভিতরে আমরা হচ্ছে গিয়ে এটা জাস্ট হচ্ছে গিয়ে কেটে দেই, কারণ আপাতত হচ্ছে গিয়ে আমাদের যে ইররগুলো আমরা হচ্ছে গিয়ে রিসিভ করতেছি এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে হার্ড কোড লিখে রাখছি। তো এটা হচ্ছে গিয়ে আমরা এভাবে দিতে পারি। অ্যান্ড এখন আমরা যদি হচ্ছে গিয়ে আবার একটু চেক করি, এই দুইটা তো আছেই জাস্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্ট ফেল হয়েছে। অ্যান্ড এটা যদি হচ্ছে কি আমরা এক দিয়ে দেই অ্যান্ড তারপরে যদি হচ্ছে কি রান করি, তাহলে হচ্ছে কি আমরা দেখবো ইনভ্যালিড টোকেন। কিন্তু এই যে আমরা যে পেমেন্ট গেটওয়ে এক্সেপশন তৈরি করলাম প্যারেন্ট হিসেবে বেজ হিসাবে, তো এটার জন্য এখন হচ্ছে কি আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এইগুলো সব কিছু হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিতে পারি, এবং এইগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই এক্সেপশনটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে গিয়ে লিখে দিতে পারি পেমেন্ট গেটওয়ে এক্সেপশন। এবং যেহেতু হচ্ছে গিয়ে পেমেন্ট গেটওয়ে এক্সেপশন, এখন এটার ভিতরে আপনার এটারও ইরর আসতে পারে অথবা এটারও ইরর আসতে পারে। এতক্ষণ তো হচ্ছে কি আমি হার্ড কোড লিখছি, বাট এখন আপনি যদি চান তাহলে হচ্ছে কি আপনাদের যে ইররের মেসেজ আছে এগুলো হচ্ছে কি আপনি রিসিভ করতে পারেন এই জায়গার ভিতরে। কিন্তু ইররের মেসেজ আমি তো এখনো পর্যন্ত থ্রো করি নাই, সো ইররের মেসেজ থ্রো করার জন্য আপনার যেটা করতে হবে, আপনি হচ্ছে কি একটা প্রোটেক্টেড ভেরিয়েবল নিতে পারেন, প্রপার্টি নেন আর কি, দেন হচ্ছে গিয়ে মেসেজ দিতে পারেন এবং তারপরে হচ্ছে গিয়ে আপনি এই জায়গার ভিতরে লিখে দিতে পারেন। এটা যেহেতু হচ্ছে গিয়ে আমাদের পেমেন্ট পেমেন্ট ফেলড, অ্যান্ড তারপরে সেম জিনিসটাই হচ্ছে গিয়ে আমরা নিয়ে নিচেরটার ভিতরে চলে আসতে পারি, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমরা লিখে দিতে পারি যে আমাদের টোকেন ইনভ্যালিড। তো এখন আমরা যেহেতু এই যে মেসেজটা আমরা হচ্ছে গিয়ে পাঠাচ্ছি, এই মেসেজটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গার ভিতরে রিসিভ করতে পারি, এবং এটা রিসিভ করার জন্য আপনি জাস্ট ই দিলেন। অ্যান্ড আপনি যদি এবারকা একটু দেখেন, আমার হচ্ছে গিয়ে এডিটর অলরেডি হচ্ছে গিয়ে আমাকে সাজেশন দিয়ে দিছে, আপনি যদি হচ্ছে গিয়ে পিএইচপি ডকুমেন্টেশনে গিয়ে হচ্ছে গিয়ে এক্সেপশনের একটু লেখাপড়া করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি এক্সেপশন হিসেবে এগুলো সবগুলোই হচ্ছে গিয়ে আপনি সেন্ড করতে পারতেছেন। আই মিন হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে এক্সেপশনে এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে লিখতেছি, আমরা হচ্ছে গিয়ে কোনো কিছু হচ্ছে গিয়ে সেট করে দিচ্ছি, এবং এই জায়গায় আমরা যখন হচ্ছে গিয়ে নিয়ে আসতেছি তখন হচ্ছে গিয়ে আমরা গেট করতেছি। তাহলে হচ্ছে গিয়ে আপনি কি কি গেট করতে পারবেন, আপনি হচ্ছে গিয়ে এই কয়টা জিনিস গেট করতে পারবেন। আমরা যেহেতু হচ্ছে গিয়ে মেসেজটাই গেট করব, আমরা জাস্ট হচ্ছে গিয়ে গেট মেসেজ এই জায়গায় দিয়ে দিতে পারি। এখন আমাদের কোডটা হচ্ছে গিয়ে অনেক ক্লিন হয়ে গেছে, একটা এক্সেপশন দিয়েই আমরা হচ্ছে গিয়ে এই দুইটার ইরর আমরা হচ্ছে গিয়ে হ্যান্ডেল করতে পারতেছি। সো এখন আপনি যদি হচ্ছে গিয়ে একটু রান করেন, জাস্ট রান করলাম, তাহলে ইনভ্যালিড টোকেন, অ্যান্ড এটা ইনভ্যালিডই হওয়ার কথা কারণ হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে ফার্স্ট এডটার ভিতরে ঢুকছে, বাট আপনি যদি এখন এটাকে হচ্ছে গিয়ে আপনি পাস করায় দেন, দেন হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে রান করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে পেমেন্ট ফেল। সো আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের আছে, যেটা হচ্ছে কি আপনার ধরেন ট্রাই অ্যান্ড হচ্ছে কি ক্যাচ গেল, এবার কা হচ্ছে কি আপনি এটা হচ্ছে কি ফাইনালি লিখতে পারেন। হ্যাঁ, তো ফাইনালি কি জিনিস, আপনি হচ্ছে কি জাস্ট আমি ডাই লিখে ফাইনালি দিয়ে দিলাম,
সো এই ফাইনালি জিনিসটা হচ্ছে গিয়ে আপনার সকল ব্লকের ভিতরে হচ্ছে গিয়ে কাজ করবে। আপনার যদি এই জায়গার ভিতরে কোনো কিছু ইরর না থাকে, দেন হচ্ছে গিয়ে আপনি এই ফাইনালিটা পাবেন। সো আমি যদি হচ্ছে গিয়ে একটু রান করি, ইরর না থাকে নয় বলতে, আপনার যদি হচ্ছে গিয়ে এই জায়গায় ইরর থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনি ফাইনালিটা হচ্ছে গিয়ে রান করবে, আই মিন হচ্ছে গিয়ে আপনার ট্রাইয়ের ভিতরে হচ্ছে গিয়ে ফাইনালিটা রান করবে, অ্যান্ড হচ্ছে গিয়ে ক্যাচের ভিতরে আপনি হচ্ছে গিয়ে ফাইনালি কোনো কিছু হচ্ছে গিয়ে পাবেন। লাইক দ্যাট এটা সুবিধা কি, আপনি ধরেন হচ্ছে গিয়ে জাস্ট পিএইচপি না দিয়ে আমি যদি উদাহরণটা আপনার ফ্রন্ট এন্ড দিয়ে হচ্ছে গিয়ে দেই, তাহলে সুবিধা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। লাইক দ্যাট আপনি ধরেন আপনার একটা বাটন আছে যেটার ভিতরে আপনি হচ্ছে গিয়ে একটা লোডিং অ্যাড করছেন, হ্যাঁ, তো লোডিংটা কখন হবে, লোডিংটা হচ্ছে গিয়ে ট্রু হবে তখনই যখন হচ্ছে গিয়ে আপনার এই জায়গার ভিতরে সে হচ্ছে গিয়ে কাজ করতে থাকবে। লাইক সো আপনি ধরেন কোনো একটা এপিআই কল দিচ্ছেন, তখন হচ্ছে গিয়ে লোডিংটা ট্রু, সো এই ওই লোডিংটা ফলস হবে যখন হচ্ছে গিয়ে এপিআই কলটা হচ্ছে গিয়ে শেষ হয়ে যাবে, দেন হচ্ছে গিয়ে আপনি এই ক্যাচের ভিতরে কোনো যদি ইরর পান, তাহলে হচ্ছে গিয়ে ইররটা শো করলেন এবং সাথে সাথে হচ্ছে গিয়ে লোডিংটা ফলস করে দিলেন, তাহলে হচ্ছে গিয়ে বাটনের ভিতরে লোডিং আর আসলো না, এদিক দিয়ে হচ্ছে গিয়ে আপনি ইরর ইউজারকে দেখাইলেন। অথবা আপনার হচ্ছে গিয়ে কোনো প্রকার ইরর টিরর কোনো কিছু হয় নাই, সাকসেস হয়েছে, তো সাকসেস হয়ে গেলে এখন তো হচ্ছে গিয়ে আপনার লোডিংটা ফলস করে দিতে হবে, তখন হচ্ছে গিয়ে আপনি এই ফাইনালিতে এসে আপনি হচ্ছে গিয়ে সেই কাজটা করতে পারেন। পিএইচপির ভিতরে আপনি হচ্ছে গিয়ে সেম জিনিসটা করতে পারেন। সো এই ফাইনালিটা আপনার হচ্ছে গিয়ে ক্যাচ ব্লকের ভিতরে যদি হচ্ছে গিয়ে কোনো ইরর থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনার সাথে রান করবে, অথবা এই ট্রাই ব্লক যখন হচ্ছে গিয়ে চলতে থাকবে এটার সাথেও কিন্তু হচ্ছে গিয়ে রান করবে। সো আপনার যদি এরকম কোনো কন্ডিশন থাকে যে আপনি চাচ্ছেন কোনো কিছু একটা করার, আপডেট করার পরে অথবা অন্য কিছু করার পরে, কোনো কিছু করার পরে আপনি হচ্ছে গিয়ে সাথে সাথে এই লোডিংয়ের মতন হচ্ছে গিয়ে কোনো কিছু হচ্ছে গিয়ে আপনি চাচ্ছেন করতে, তাহলে হচ্ছে গিয়ে আপনি এই ফাইনালি ব্লক দিয়ে হচ্ছে গিয়ে এই জিনিসটা করতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা হচ্ছে গিয়ে এই ট্রাই ক্যাচ সম্পর্কে হচ্ছে গিয়ে বুঝছেন এবং পিএসপির এক্সেপশন কীভাবে কাজ করে সেটা নিয়ে হচ্ছে গিয়ে মোটামুটি একটু ধারণা চলে আসছে।